কলেজের অফিস রুমে মুহুর্মুহু লাথি, আদলা ইট ছুঁড়ে ভাঙা হচ্ছে কাঁচের জানলা, ধুন্ধুমার কাণ্ড। অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে এভাবেই হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকতে হলো পুলিশ। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, কমার্সের তৃতীয় বর্ষের সেমিস্টারে 625 টাকা ফি জমা দেওয়ার কথা, কিন্তু সেখানে ল্যাব চার্জ হিসেবে আরো 925 টাকা চাওয়া হচ্ছে। তাদের দাবি, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলতে গেলে দুর্ব্যবহার করা হয়। প্রতিবাদে অধ্যক্ষার ঘরের বাইরে ধর্ণায় বসেন ছাত্রীরা। অভিযোগ, সেই সময় কলেজের অফিসের বেশ কয়েকজন পুরুষ কর্মী তাদের মারধর করেন। বিক্ষোভকারী ছাত্রীদের অভিযোগ, তাদের মোবাইল ফোনও ভাঙচুর করা হয়। এরপরই কলেজে ভাঙচুর চালান ছাত্রীরা। ধর্ণায় ছিলাম, কোনো কাজ হয়নি। ম্যামের কাছে আমি নিজে গেছি লেটার নিয়ে, কোনো কাজ হয়নি। লাস্টে আমার নিজের ফোন ছিনাঝাপটি করা হয়েছে, দুটো মেয়ের ফোন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে, একটা মেয়ের হাত কেটে গেছে, থাপ্পড় মারা হয়েছে মেয়েদের গায়ে। আমরা ভেঙেছি কারণ আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে, হাত কেটে দিয়ে রক্ত বেরোচ্ছে রীতিমত। একটা ছেলে হয়ে কেন মেয়েদের গায়ে হাত দেবে? অফিস স্টাফেরা ওরা গিয়ে এখন ভয়ে অফিস বন্ধ করে রেখেছে। যদিও অধ্যক্ষার দাবি, অনৈতিকভাবে কোনো ফি নেওয়া হয়নি। মহিলা বলুন, পুরুষ বলুন, ছাত্রী বলুন, স্টাফ বলুন, সবাই আমার। কারো যদি কিছু রকম কিছু অসুবিধা হয়ে থাকে সেটা আমি দেব। এটা আমার সমস্যা, এটা যদি মেটাতে হয় আমি মেটাবো। শেষমেশ অধ্যক্ষার সঙ্গে বৈঠকের পর কলেজ ছাড়েন ছাত্রীরা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।